নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসূয়া দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ভারত মাতা পূজা বন্দে মাতরম যজ্ঞ, আর্য সংস্কৃতি বোধনীর চমক। শিলচর পঞ্চায়েত রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত বাইক চালক। ছাত্রদের মারপিটে রণক্ষেত্র বর্জালিঙ্গায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরের ঐতিহ্যবাহী সংগঠন আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে তৃতীয়বারের মতো ভারত মাতা পূজা ও বন্দে মাতরম উদয়াস্ত মহামন্ত্র যজ্ঞের আয়োজন করা হয় রবিবার। স্থানীয় শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ হাই স্কুলে সারাদিন ব্যাপী ছিল পূজা অর্চনা, ভজন কীর্তন, উদয়াস্ত মহামন্ত্র যজ্ঞ সহ নানা ধর্মীয় অনুষ্ঠান। সংগঠন তার জন্মলগ্ন থেকে দেশাত্মবোধক বিষয়ের উপর মানুষকে উদ্বুদ্ধ করতে কাজ করে আসছে। উদীয়মান তরুণ তরুণীদের দেশাত্মবোধক চিন্তাধারায় এগিয়ে নেওয়াই সংস্থার মূল লক্ষ্য। সেই লক্ষ্যকে বাস্তবায়ন করতে দীর্ঘ 37 বছর ধরে বরাক উপত্যকার বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বন্দে মাতরম উৎসব পালন করে আসছে সংস্থা। এই উৎসবে মানুষকে কাছে টেনে আনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দেশাত্মবোধে জাগ্রত করার প্রয়াসকে এগিয়ে নিতে বিগত 3 বছর ধরে ভারত মাতা পূজা ও বন্দে মাতরম উদয়াস্ত মহামন্ত্র যজ্ঞ পালন করে আসছে আর্য সংস্কৃতি বোধনী সমিতি। দেশের স্বাধীনতা আন্দোলনে যেসব মনীষীরা তাদের লেখনীর মাধ্যমে দেশাত্মবোধের কথা জাগ্রত করে গেছেন, সেই মনীষীদের আদর্শকে পাথেয় করে মাকে বন্দনা করার ব্যাপারে বন্দে মাতরম উৎসব আয়োজিত করা ছাড়াও দেশের স্বাধীনতা সেনানীদের স্মরণ করা সহ সকলকে সংঘবদ্ধ ও শক্তিশালী করার লক্ষ্যে সংগঠন এগিয়ে যাচ্ছে। বন্দে মাতরম আর্য সংস্কৃতি বোধনী সমিতি আয়োজিত ভারত মাতা পূজা ও বন্দে মাতরম উদয়াস্ত মহামন্ত্র যজ্ঞ। আপনারা সবাই জেনে খুব আনন্দিত হবেন যে শিলচরের এক দৃষ্টিবাহী সাংস্কৃতিক সংস্থা আর্য সংস্কৃতি বোধনী সমিতি তার জন্মলগ্ন থেকেই দেশাত্মবোধের উপর বিশেষ করে জোর দিয়ে দেশাত্মবোধে মানুষকে উদ্বুদ্ধ করার জন্যে উদীয়মান তরুণ তরুণীরা যেন দেশাত্মবোধে জাগ্রত হন সেই চিন্তাধারা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর্য সংস্কৃতি বোধনী সমিতির লক্ষ্য। আর এই লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্যে 37 বছর ধরে আর্য সংস্কৃতি বোধনী সমিতির সভ্য সভ্যরা বিভিন্ন পর্যায়ে, বিদ্যালয় পর্যায়ে, কলেজ পর্যায়ে, ইউনিভার্সিটি পর্যায়ে আমরা এই বন্দে মাতরম উৎসব আমরা পালন করে আসছি। বিগত 3 বছর হল আমরা এই বন্দে মাতরম উদয়াস্ত নামযজ্ঞের মাধ্যমে মানুষকে কীভাবে কাছে টেনে নিয়ে আসা যায় এবং সেই সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দেশাত্মবোধ জাগ্রত করা। শনিবার রাতে শিলচর পঞ্চায়েত রোড এলাকায় এক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন একটি 4-চাকার বাহন দ্রুতগতিতে এসে একটি বাইককে সজোরে ধাক্কা মারলে বাইক চালক সড়কে ছিটকে পড়েন, এতে গুরুতরভাবে আহত হন বাইক চালক। ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত বাইক চালককে চিকিৎসার জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করেন। আহত বাইক চালক শিলচর রাঙ্গিনখাড়ির বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, নেশাগ্রস্ত অবস্থায় বাহন চালানোর জন্য সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। মদ্যপান করে বাহন নিয়ন্ত্রণে রাখতে না পারায় বাইক চালককে দ্রুতগতিতে ধাক্কা মেরেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। দেখা গেছে ফুল স্পিডে আইসে একটা ছেলে তার রাইট সাইডে আসলো, একদম পুরো কারেক্ট হয়ে আইতেছে, ব্রেকটা ধরছে, কিন্তু আমি এখানে বইয়া দেখতেছি ফুল স্পিডে গিয়া তার হেড অন দিছে। এত জোরে কলিশন হয়েছে
যে এয়ারব্যাগ বাইবিয়া হয়ে গেছে, তারপরে বাইবিয়া তারা উল্টা দর্ত করতেছে। অবভিয়াসলি পাবলিক তো গরম হইবই, মানে যে ছেলেটা বাইকে আসলো অ্যাক্সিডেন্ট হয়েছে, কই আছে এখন ছেলেটা? ছেলেটাকে মেডিকেল লইয়া যাওয়া। মানে অবস্থা কিরকম? অবস্থা মানে বেশি ভালো না, মানে হুক করতেছি যে ইয়ে করে, তার এমনিতে ব্লিডিং উইডিং হয়েছে না, কিন্তু মাথাতে চুট খাইছে এইখানে। আচ্ছা, ইন্টারনাল যদি কিছু হয় তাকে এটা পাওয়া বড় মুশকিল। পুলিশ আইসে? হ্যাঁ পুলিশ আইসে, পুলিশে ইয়া পিছন দিকে যে বয়া আসলো হেরে রিটেইন করা হয়েছে, হেরে ধরা হয়েছে। আর ফ্রন্ট সিটে যে আসলো যে লেডিজের সঙ্গে যে ছেলেটা আসলো, তো লেডিজটা কি করছে খুব মানে চালাকি করিয়া ছেলেটাকে পিছন দিকে এরকম ধরিয়া তারা আস্তে আস্তে হাঁটিয়া ওই দিকে বেরিয়ে গেছে। আমরা তো পেশেন্টরে অ্যাটেন্ড করতে লাগবো, তারা পিছিয়ে পিছিয়ে কত দৌড়াই বা ড্রাইভার বাইক গেছে। হ্যাঁ আর যে ছেলেটা ড্রাইভিং এ আসলো ধরলেন 30-32 এজ হইব, ওয়েল বিল্ট হেলদি। ঘটনাটা কোন সময় হইছে? ঘটনাটা হইছে আপনার এক্স্যাক্টলি 9:25 মানে একজন বাইকের মারছে একজন। হ্যাঁ, বাইকের মধ্যে কয়জন আসলো? বাইকের মধ্যে শ্রেণীকক্ষে বসা নিয়ে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নিল কাছরে পিসি বরজালেঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুল। পরিস্থিতি সড়ক অবরোধ পর্যন্ত গড়ায় সন্দীপ রাজভর নামের একাদশ শ্রেণীর এক পড়ুয়ার সঙ্গে বেঞ্চে বসা নিয়ে একই শ্রেণীর নতান সিনহার বিবাদ ঘটে। এতে দুজনের মধ্যে শুরু হয় হাতাহাতি। শনিবার দুপুর 12টা নাগাদ স্কুল ছুটির পর নতান সিনহা তার সহপাঠীদের সঙ্গে নিয়ে বাইরে একটি কালভার্টের উপর অপেক্ষায় থাকে। তাদেরই দলবদ্ধ হয়ে বসে থাকার বিষয়টি সন্দীপ স্কুলের অধ্যক্ষকে জানায়, কিন্তু বিষয়টি গুরুত্ব না দিয়ে অধ্যক্ষ চতুর্থ শ্রেণীর কর্মীকে মীমাংসা করার কথা বলেন। এদিকে সন্দীপ স্কুল থেকে বেরিয়ে আসতেই অপেক্ষারত পড়ুয়ারা তার উপর চড়া হয়। এই মারপিটে ওয়েস্ট জালেঙ্গা বাগানের 3 ছাত্র গুরুতরভাবে আহত হয়। এদিকে মারপিটের ঘটনা ছড়িয়ে পড়তে ওয়েস্ট জালেঙ্গা বাগানের প্রায় 200 মানুষ এসে ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে প্রতিবাদে নামেন। শুরু হয় ইটো পাটকে ছোড়াছুড়ি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশ নতান সিনহা সহ অন্যান্যদের থানায় নিয়ে আসে। অন্য পক্ষের ছাত্ররা কিছু সময়ের জন্য শিলচর ধোয়ারবন্দ রোড অবরোধ করে পরিস্থিতি খতিয়ে দেখতে ছুটে আসেন খোদ পুলিশ সুপার। এদিকে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত 3 পড়ুয়াকে হাসপাতালে প্রেরণ করে। ঘটনাকে কেন্দ্র করে ধোয়ারবন্দ থানায় ওয়েস্ট চালেঙ্গা বাগানের পড়ুয়ারা নতান সিনহা সহ মোট 7 বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আমরা দেখছি কেমনে মারছে, জলে ডুবাইয়া ডুবাইয়া তারারে মারছে। কে মারছে? চুরু 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 মুনপুরি বাচ্চালে কিনা এত ছোট বড় বড় কিনা খাড়াইয়া কর যে তারা মারো তারা মারো তারা মারো। আমরা আসি তো খাড়া, আমরা দেখছি ছাত্র নিদারে না। আচ্ছা, যে মানে বাইরে ছাত্র বাইরে ছাত্র তে বাইরে তখন বাইরে ছাত্র যখন আইছে বাইরে মানুষ যখন আইছে তখন স্যার স্কুলের স্যার কই আসলো? অফিস রুম আছে, অফিস রুম, অফিস রুম। স্যাররা কই কিছু কইছে না? স্যার তারা কিছু কইছে না? না স্যার তারা কিছু কইছে না। যত সময় প্রকৃত বিচার হইছে না তোমরা কেউ হাল ছাড়বে না, ঠিক আছে? আমরা আগে স্কুল আসলাম, এ আর এ বইয়া আসলো, এরপর একটা ছোট মুনপুরি বাচ্চা আইছে আইয়া এর ধাক্কা মারছে। ওই ও তার ও বাইরে আমার আর একজন ছেলে আসলো, তার নাম সুরজ তান্তি, তার বাড়ি দোয়ারবন, তার ধাক্কা মারছে। এরপরে ধাক্কা মারিয়া আমি তার কইছি, ভাই ধাক্কা মারিস না, তুই ছোট একজন। এরপরে কইছে ঠিক আছে ভাই হইব। এরপরে মারপিট ধাক্কা লাগি লাগিছে। মানে কি কারণে তোমার ধাক্কাটা দিছে? ধাক্কা লাগছে মানে মণিপুরি ছেলেটা সুরজ তান্তিরে ধাক্কা মারছে। এরপরে আমি মানে কইছি ওই ধাক্কা মারছ কেন? এরপরে এটা করে তুই কে জানবে কইয়া এরপরে মারপিট করছে। এরপরে মারপিট কইয়া শেষ হয়ে গেছে বেজাল। এরপরে তারা তার বাবা দাদা কাকা কাকি সবরে ডাকিয়া লয়ে গেছে। এরপরে আমরা টিচাররে কইছি, টিচার কইছেন যে ওই ঠিক আছে তোমরা যাও। এরপরে চকিদারও কইছে যে আমরা সামনে আছি মণিপুরি তোমরা যাও। এরপরে আমরা যাইবার সময় সবরে মাসে এরপরে তিনজনে জখম হয়েছে, 3 মেডিকেল আছে, সুরজ তান্তি আর সন্দীপ রাজওয়ার। আর কালবাটের ভিতরে ঢুকাইয়া জলে ঢুকাইয়া পুরা ইট দিয়া মারছে। আচ্ছা, তো এখন এখন তো বর্তমানে ধলাই জামালপুর এলাকার ধলাই ফরেস্ট ভিলেজ জিপিতে গত 29 আগস্ট স্বামী রফিকউদ্দিন তার স্ত্রী রুবি বেগমকে পরকীয়া প্রেমের সন্দেহে 2 হাত কেটে দেন। তাকে গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে রোগীকে গুয়াহাটি মেডিকেল কলেজে পাঠানোর পরামর্শ দেন ডাক্তাররা। সেখানের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করে অসুস্থ হয়ে ওঠেননি ওই রোগী। বাধ্য হয়ে তারা শিলচরে ফিরে আসেন এবং শিলচর মেডিকেল কলেজে ভর্তি করানোর চেষ্টা করেন, কিন্তু এখানকার ডাক্তাররা নাকি তাদের হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলেন। সংশ্লিষ্ট ডাক্তার তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন রোগীর বাবা। আমরা যদি এই আশ্রয় পাই না এই মেডিকেল কলেজ কিনা লাগি গঠন করা হয়েছে, আমরা গরিবে যদি আশ্রয় পাই না এই মেডিকেল কলেজে পানীয় রুগী হয়ে যখন মানিয়া ফুলের উপরে রাখা মানে রেফার কাগজ দিছে না, কইছে কিচ্ছু দিতাম না, খালি বিলর কাগজটা নেই।
গুয়াহাটি যে রেফার করছে কাগজ দিছে না, তারা মুখ্য করছে কাগজ দিছে না স্যার। আমি তো মনে করছি এম্বুলেন্সে লইয়া যার ভাইবে আমি যাইবো ভর্তি হয়ে যাবো, আমি বস্তি বাড়ির মানুষ। গুয়াহাটি গিয়ালে কইছে শিলচর মেডিকেল কলেজের মানে রেভারটা দেন। আমি বললাম স্যার দিছে না, কইছে রাখতো না, বিলে নাতে আমরা রাখতাম না। এরকম গুয়াহাটি তো রাখছে না, জি না রাখছে না, কইছে মানে রেফার কাগজটা লাগে, রেফার কাগজটা লাগে স্যার। রেফার কাগজটা না পাইয়া মেডিকেল মানে গুয়াহাটি মেডিকেল কলেজ আমার রাখছে না, যেন মন্ত্রী মিনিস্টার তখন আটতলা বিল্ডিং আমার অ্যাম্বুলেন্স ড্রাইভারে হন নিয়ে দিছে, দুই সাইডটা ট্রিটমেন্ট করছে স্যার। আমার কাছে মেমো আছে, 60,000 টাকা নাই, 60,000 টাকা নাই, 60,000 টাকা নাই। জায়গা ও গুয়াহাটি কোন জায়গা দেখার নাম গো গুয়াহাটি হ্যাঁ কোন জায়গা গুয়াহাটি আটতলা বিল্ডিং। আচ্ছা শারদীয় দুর্গোৎসবের সময় উৎসবপ্রেমী মানুষের কাছে উপত্যকার অন্যতম গন্তব্য হয়ে ওঠে শিলচর শঙ্কর দীঘির পাড়ের আপনজন দুর্গাপূজা কমিটি আয়োজিত পুজো। প্রতি বছরই অভিনব থিমের মধ্যে দিয়ে দর্শনার্থীদের মন জয় করতে সক্ষম হয় কমিটি। এই বছর তাদের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে ডিজনিল্যান্ডের আদলে তৈরি করা হবে মণ্ডপ। রবিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কমিটির সদস্যরা বিগত বছরের মতো এবারও ভিড় উপচে পড়বে বলে ধারণা করেছেন। এদিন কমিটির সম্পাদক রঞ্জন রায় ও প্রচার সচিব শঙ্কর শীল জানান, শিলচরের শঙ্কর দীঘির পাড়ের আপনজন দুর্গাপূজা কমিটি এবছর সপ্তম বছরে পদার্পণ করেছে। প্রতি বছরের মতো এবারও আপনজন দুর্গাপূজায় থিমকে গুরুত্ব দেওয়া হয়েছে। শঙ্কর দীঘির পাড়ের শ্যামকুণ্ড ঘাট ও রাধাকুণ্ড ঘাটের জলে ডিজনিল্যান্ডের আদলে তৈরি করা হবে পুজো মণ্ডপ, থাকবে সেলফি জোন। এছাড়াও দর্শনার্থীদের আকর্ষণ করতে ফলের বাগান সহ আকর্ষণীয় আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। মোট 40 লক্ষ টাকা বাজেটের ওই পুজোতে সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষভাবে। জনসমাগম নিয়ন্ত্রণে কমিটির ভলেন্টিয়াররা পুজোর প্রত্যেক দিন মণ্ডপে উপস্থিত থাকবেন। শারদীয় দুর্গাপূজাকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন নবেন্দু পাল, জহর পাল, উদয় পাল, প্রভাত সূত্রধর, চন্দন রায়, টুলটুল রায়, দীপক পাল, টুকন দেব, কার্তিক পাল, দীপক দাস, সুমিত পাল প্রমুখ। দর্শনার্থীদের জন্য আমরা এবার একটা চমক রাখছি। দর্শনার্থীরা এখানে এসে এই যে ফল ন্যাচারাল ফল ওটা দেখতেও পারবেন, খেতেও পারবেন। ওইটা এই ন্যাচারাল বাগানটা 4,500 স্কোয়ার ফুটের হবে আর ডিজনি গার্ডেনটা 3,000 স্কোয়ার ফুটের মধ্যে হবে। আমাদের প্রতিমার মধ্যেও থাকছে নতুনত্ব, প্রতিমাটা হবে শাস্ত্রীয় কিন্তু ঝিনুকের পুরো কাজ থাকবে। মার শাড়ি থেকে ধরে অলংকার পিছনের চালা সব কিছু ঝিনুকের থাকবে। প্রতিমা আমরা সামনে রবিবারে নিয়ে আসব। প্রতিমা আনার সময়ও আমাদের নতুনত্ব থাকবে, হতে পারে এবার এটা শিলচরের মধ্যে প্রথম। আমরা রাস্তা ঝাড়ু দিয়ে মাকে গঙ্গা জল দিয়ে রাস্তা শুদ্ধ করে ফুল বিছিয়ে আমরা মাকে আহ্বান করব। মা যখন যাবেন ওইখানেও থাকবে নতুনত্ব, এটা আমরা পরে বলবো। আমরা বরাকবাসী, শিলচরবাসী, তত আসামবাসী সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন আমাদের পুজোতে, অনেক অনেক আনন্দ পাবেন। ছোটো থেকে বড়, বিশেষ করে ছোটোদেরকে বিরাট আকর্ষিত করবে সেই ডেকোরেশন এবং আলোকসজ্জাও থাকবে, আলোকসজ্জায় থাকবে নিত্য নতুন, প্রত্যেকটা জিনিসের মাধ্যমেই থাকবে নিত্য নতুনের ছোঁয়া। এবার নিয়ে আমাদের সপ্তমবারের মতো আপনজন দুর্গাপূজা কমিটির শারদীয় মহোৎসব। তো আমরা প্রত্যেকবার যেরকম সবাই সহযোগিতা পেয়ে থাকি, একদম আমাদের সাংবাদিক ভাই বন্ধু থেকে শুরু করে দর্শনার্থীরা পুজোর সমস্তটা দিন, একদম সেই তৃতীয়া থেকে দশমী অবধি আমরা এবারও সবার সেই সহযোগিতা কামনা করি। আপনাদের সকলের সহযোগিতা এবং দর্শনার্থীদের সহযোগিতাই আমাদের আপনজন দুর্গাপূজা কমিটির এই বিগ বাজেটের পুজো মহোৎসব সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়ে উঠুক এই আশা রাখি। নেতাজি ছাত্র যুব সংস্থার 25 বছর পূর্তিতে অনুষ্ঠিত হবে বিভিন্ন অনুষ্ঠান। সংস্থার 25 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে নেতাজি ছাত্র যুব সংস্থা। রবিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, বিগত 24 বছরের মাথায় সংস্থা উপত্যকা জুড়ে সেবামূলক বিভিন্ন কাজ করে আসছে। স্বাস্থ্য পরীক্ষা শিবির, নেশামুক্তি কেন্দ্র, অক্সিজেন উইং ইত্যাদি চালানোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও নেতাজি ছাত্র যুব সংস্থা বিশেষ ভূমিকা পালন করে।
গেছে। আগামী 3 সেপ্টেম্বর 25 বছর পূর্তি উপলক্ষে সংস্থার কর্মকর্তারা এবার 25টি অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে। 3 সেপ্টেম্বর রক্তদান শিবিরের মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করা হবে। এছাড়া বৃক্ষরোপণ, স্বাস্থ্য পরীক্ষা শিবির, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান সহ নানা কর্মসূচির বিষয় তুলে ধরে সংস্থার 25 বছর পূর্তি অনুষ্ঠানকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। দীর্ঘ 24 বছর পেরিয়ে তার 25-এ পদার্পণ, তো একটা সামাজিক সাংস্কৃতিক সংস্থা তার 25 বছর, এটা একটা বিরাট ব্যাপার তার জন্য, একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের জন্য যে আমরা 25 বছর আর উৎসবটা আমরা করতে যাচ্ছি। সেই অনুযায়ী আমরা একটা মিটিং করেছিলাম, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 25টা কমপক্ষে 25টা অনুষ্ঠান আমরা করব, তার বেশিও করব, কিন্তু 25টাকে আমরা হাতে নিয়েছি যে আমরা 25টা অনুষ্ঠান সফলভাবে রূপায়ণ করব। তো 3 সেপ্টেম্বর যেহেতু তার শুরু, সেখানে অত্যন্ত মানবিকভাবে আমরা দেখেছি একটা মানবিক একটা অনুষ্ঠান করে সেই 3 সেপ্টেম্বরের আমাদের সূচনাটা আমরা করব। সেই মতে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প 25 জন মিনিমাম 25 জন, আপনারা আনন্দিত হবেন, আমাদেরকে যে অনেকেই 25 জন আমরা ছাড়িয়ে গেছি, অনেকেই লিস্টেড আমাদের কাছে আছেন যারা ব্লাড ডোনেশন ক্যাম্পে অংশগ্রহণ করবেন মানে ডোনার হিসাবে। তো আমরা সেটা কাছা ক্যান্সার হসপিটালে সেটা আমরা করতে যাচ্ছি 3 সেপ্টেম্বর, সেটা দিয়ে শুরু। প্রথমেই তো পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সূচনা উদ্বোধন ঘোষণা হবে, তারপরে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করব। তারপর 8 সেপ্টেম্বর আমরা ফর্মেলি আমরা সেটার উদ্বোধন অনুষ্ঠান ফর্মেলি সেটা রাজীব ভবন। আমরা এনজিও 25 বছর, হ্যাঁ 25 বছর চলছে ঠিক আছে, কিন্তু আমরাও মানে এইগুলো মানে বোধ পড়ে গিয়ে জানছি, এই জন্য আমরাও বোধ পিছিয়ে আছি। তাই আমরা যাতে আমাদের বরাক উপত্যকার অন্যান্য সংগঠনগুলো যারা যারা কাজ করছে যাতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, এবং আমাদের নর্থ ইস্টের মধ্যে গভর্নমেন্টস বিভিন্ন কেন্দ্রীয় সরকারের সহ বড় বড় কোম্পানিগুলো নজর দিচ্ছে, তাই আমরা বরাক উপত্যকায় সেই ধরনের এনজিওগুলো উঠে আসতে পারছে না, এটা আমাদের আমাদের সকলেরই ব্যর্থতা। তাই আমরা এই জায়গা থেকে চেষ্টা করছি ইউনিভার্সিটির সঙ্গে মিলে বাইরে আরও যারা মানে সাকসেসফুল এনজিও ওনাদের নিয়ে আমরা এনজিও ফিল্ডে যে এখনও বহুত মানে কাজ করার বহুত জিনিস আছে, যেটা আমরা মানে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করবো বরাক উপত্যকা যারা অন্যান্য এনজিও এইগুলো দেখে যাতে আগবাড়িয়ে যেতে পারে। এটা ফেব্রুয়ারি মাসে আমরা করবো একটা কনফারেন্স। হৃদয় ঘটিত রোগের ভয়াবহ বিপদ নিয়ে এখনই সচেতন হতে হবে। ওয়ার্ল্ড হার্ট মান্থের সূচনায় শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সতর্কবার্তা সারা পৃথিবীতে তথা ভারতে হৃদরোগ যেভাবে ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করে চলছে তা মানব জাতির কাছে গভীর উদ্বেগের বিষয়। অথচ জীবনশৈলীতে পরিবর্তন আনতে পারলে এই ঘাতক রোগকে সহজেই প্রতিরোধ করা সম্ভব। রবিবার শিলচর প্রেস ক্লাবে হৃদয় সচেতনতা নিয়ে বক্তব্য উপস্থাপন করে একথা বলেন এক সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত লায়ন সুভাষচন্দ্র চৌধুরী। লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের এবং হার্ট কেয়ার সোসাইটি অব আসাম আয়োজিত এই অনুষ্ঠানে হৃদয়রোগের কারণগুলো বিশ্লেষণ করা হয় ও এর থাবা থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বিশেষজ্ঞ লায়ন চৌধুরী। প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে বলেন, যুব প্রজন্মের মধ্যে ধূম্রপান তথা অন্যান্য তামাকজাতীয় নেশা গ্রহণের প্রবণতা যেভাবে বাড়ছে তা থেকে হৃদরোগ কার্যত মহামারীর আকার ধারণ করেছে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য উপস্থাপন করেন প্রেস ক্লাব সহসভাপতি বিকাশ চক্রবর্তী, অধ্যাপক সুব্রত দেব, কবি সমাজকর্মী শতদল আচার্য প্রমুখ। উল্লেখ্য, সেপ্টেম্বর হল ওয়ার্ল্ড হার্ট মান্থ, প্রথম দিনেই প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ আলোচনা। সমস্যা এবং প্রতিদিনই আমরা দেখি যে সারা বিশ্বে সেই হার্ট অ্যাটাকে অনেকেই মারা যাচ্ছেন, এবং একেবারে যারা তরুণ থেকে শুরু করে যারা প্রবীণ সবাই কোনো না কোনোভাবে এই হৃদয় গঠিত জটিল অসুখে আক্রান্ত। একটা গুরুত্বপূর্ণ সমস্যা, এবং আমরা দেখি যে বর্তমান প্রজন্ম যেভাবে সেই সিগারেট অর্থাৎ তামাক সেবন থেকে শুরু করে আরও নানাভাবে তারা অস্বাস্থ্যকর খাবার খাচ্ছেন, আনহেলদি ফুড নিচ্ছেন, পাশাপাশি দেখা যাচ্ছে যে শারীরিক যে নিষ্ক্রিয়তা, ফিজিক্যাল যে ইনঅ্যাক্টিভিটি, সব মিলিয়ে হার্টের সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। এ ব্যাপারে লায়ন শ্রী সুভাষচন্দ্র চৌধুরী এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে তিনি সম্পূর্ণভাবে যাবতীয় তত্ত্ব তিনি তুলে ধরেছেন, সচিত্র তত্ত্ব, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে একটু সচেতন হলেই কিন্তু আমরা
এই যে হার্টের যে ওষুধ যেভাবে আজকে মহামারী আকার ধারণ করে চলেছে তা থেকে আমরা রক্ষা পেতে পারি। এবং শিলচর প্রেস ক্লাবে সেপ্টেম্বর মাসে আমরা আরও একটি অনুষ্ঠানের মাধ্যমে সেই হৃদয় গঠিত যে সচেতনতা সেটি নিয়ে আমরা আরেকটি কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনা রয়েছে। সবাই আখের ব্যাপারে সচেতন হন এবং আসুন আমরা সবাই মিলে যদি আমরা সচেতন হই তাহলে আমরা এই বিপজ্জনক পরিস্থিতি থেকে আমরা রক্ষা পাব। আমরাঘাট এমকে দে জুনিয়র কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। পূর্বধুলার ঐতিহ্যবাহী আমরাঘাট মহেন্দ্র কুমার দে জুনিয়র কলেজ তথা বর্তমান সিনিয়র সেকেন্ডারি স্কুলের 33তম প্রতিষ্ঠাবার্ষিকী পয়লা সেপ্টেম্বর রবিবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুব্রত চৌধুরী, অধ্যক্ষ তুষারকান্তি দাস, অধ্যাপক হিমাংশু চক্রবর্তী, সুপর্ণা শর্মা, করণিক দিলীপ দাস প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কলেজের পরিকাঠামো উন্নয়নে সবসময় সচেষ্ট থাকবেন বলে উল্লেখ করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। স্বাগতম বক্তব্য রাখেন অধ্যক্ষ তুষারকান্তি দাস। পরে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমাদের সবার যেই অঞ্চলে শিক্ষার বিস্তার চাই, আজকের দিনে এই অঞ্চলটা যেভাবে আছে এভাবে 33 বছর আগে ছিল না। এই অঞ্চলের মানুষরাই মিলেমিশে, কারণ সরকারি ব্যবস্থায় এটা ছিল যে মিলেমিশে যদি স্কুল কলেজ আমরা করি এটাকে ভেঞ্চার একটা আমরা দিতাম। তখন ভারতবর্ষের মধ্যে আসামেই এই ধরনের কোন একটা রীতিনীতি চলছিল। তো ভেঞ্চার কলেজ এই অঞ্চলের মানুষ পড়াবেন, এই অঞ্চলের মানুষ পড়বে, এই অঞ্চলের মানুষ এটাকে মেনটেন করবে, আর প্রতীক্ষা করে থাকবো কখন এটা প্রভিনশিয়ালাইজড হবে। বলা হয়েছে এখানে 29 বছরের সংঘর্ষ এই অঞ্চলের মানুষ এই স্কুলকে এই কলেজকে তারা তাদের ভালোবাসা দিয়ে, তাদের স্নেহ দিয়ে, তাদের প্রেম দিয়ে, তাদের অর্থ দিয়ে এই কলেজকে আজকের দিনে 2 বছর আগে আজকের দিনে এটা সরকারিকরণ করা হয়েছে। মণিপুরি ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়ায় মুখ্যমন্ত্রী সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী ও বিধায়ককে ধন্যবাদ জানালো ওমেন্স অ্যাকশন কমিটি ফর ভিজিলেন্স প্রোটেকশন। এদিন লক্ষ্মীপুরে এক সাংবাদিক সম্মেলন ডেকে ভাষা স্বীকৃতি পাওয়ার খুশি ও ধন্যবাদ জ্ঞাপন করেন কমিটির কর্মকর্তারা। তাছাড়াও ভাষা স্বীকৃতি পাওয়ার কৃতিত্ব ভূয় একটি সংগঠনকে দেওয়ার তীব্র নিন্দাও জানান তারা। এক সপ্তাহে সঠিক সংগঠনের নাম পঞ্জীভূত করা না হলে আন্দোলনে নামবেন বলে জানান তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি সুনিতা কণ্ডেজাম, বীরমণি সিং, গীতু দেবী, উমানন্দ কাস্তরিমা, লক্ষ্মীকান্ত সিং প্রমুখ। আরও এটা কথা মই কব বিচাৰিছো যে উইকিপিডিয়া এটা ওয়েবসাইট অল ওভার ওয়ার্ল্ডৰ যত মানে বহুত বস্তু লিখা থাকে, ইনফরমেশন বহুত পায়। সেই উইকিপিডিয়াত মিতেই লোন মিন্স মণিপুরী ল্যাঙ্গুয়েজ এসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কেনেকে পাইছে, কেনেকুৱা ধরনের পাইছে সব ইয়াতে মেনশন করা আছে। আর কোনোবাই এডিট করেছে, কোনোবাই টাইপিং করেছে, কোনোবাই লিখিছে, কিন্তু ইয়াতে ওমেন অ্যাকশন কমিটির নাম এটাও মানে মেনশন করা নাই। আর কোরপরা ইউথ অ্যাকশন কমিটি ফর প্রোটেকশন অফ ইন্ডিজিনাস পিপল বলে এটা কেনেকুৱা আইছে একো না জানো। আর এই বস্তুটো কোনে লিখিছে, কেন কোন মানুহে কাছাৰৰ পৰা হওক, আসামৰ পৰা হওক ইনফৰমেশ্যন দিছে, তেখেতক কোনে টাইপিং কৰিছে এইটোৰ বিষয়ে একো নাজানো, আৰু কেনেকৈ ইনফৰমেশ্যন পাইছে একো নাজানো। আৰু উইদাউট এনি প্ৰপাৰ ইনফৰমেশ্যন উইকিপিডিয়াত কেনেকুৱা মানে এইবিলাক বস্তু মানে লিখিছে এইটো এটা তদন্ত কৰিব লাগে। এইটো এটা দৰকাৰ হ'লে চাইবাৰ চেলত যাব বুলি উইমেন একশ্যন কমিটিয়ে অলৰেডি ডিক্লেয়াৰ কৰিছে। এই বস্তুটো আমি বিচাৰিছোঁ যে তেখেতে যোনে টাইপিং কৰিছে তেখেতে এইটো সোনকালে মানে তেখেতে এইটো হেৰি কৰি দিয়ক।
সারা আসাম আমলা সংস্থার কাছাড় জেলা কমিটির দ্বিবার্ষিকী সম্মেলন আয়োজিত হলো শিলচরে। এদিন শিলচর হিন্দি ভবনে নানা কার্যক্রমের মাধ্যমে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন পুরনো কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন সংস্থার পদাধিকারীরা। আমলা সংস্থার শিলচর জেলা শাখার কমিটি আজ দ্বিবার্ষিক অধিবেশন শিলচর হিন্দি ভবনে অনুষ্ঠিত হয়েছে। আজকে আমাদের মূলত উদ্দেশ্য ছিল এই দ্বিবার্ষিক সভার আয়োজন করার উদ্দেশ্যই হচ্ছে সদস্য আমলা সংস্থার শিলচর যেটা জেলা শাখার কমিটি ছিল বিগত দিনে, সেই কমিটির যেহেতু টেনিওর ইতিমধ্যে শেষ হয়েছে, তাই নতুন কমিটির গঠন হয়েছে এবং যারা নতুন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমাদের কাছাড় জেলায় বিভিন্ন বিভাগে যোগদান করেছেন তাদেরকে আজ সদৌষণ আমলা সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে, প্রশংসাপত্র তাদের দিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে আমলার সদস্য হিসাবে গ্রহণ করা হয়েছে। তো আজকে আমাদের কাছাড় জেলায় সর্বমোট 60 জন নতুন জুনিয়র অ্যাসিস্ট্যান্টের আমরা নাম নথিভুক্ত করেছিলাম। ফিজিক্যালি আজ 12 জন তাদের সম্বর্ধনা গ্রহণ করেছে, পরবর্তীতে ওরা বাকিরা এসে নিয়ে যাবেন এটা। এবং যেহেতু সদৌষণ আমলা সংস্থা কর্মচারীদের একটা পুরানো সংগঠন এবং এই সংস্থার জন্ম যেহেতু আমাদের ভারতবর্ষের করিমগঞ্জ জেলায় হয়েছিল 1900 এবং এটা আগামী 2028 100 বছর সংস্থা হতে যাচ্ছে। আমাদের কাছাড় এলাকাতে করিমগঞ্জ প্রত্যেকটি জেলা শাখা একটা তৎপরতা বজায় রেখেছেন যাতে আগামী দিনে আমরা 100 বছরের অনুষ্ঠান সুন্দরভাবে আমাদের শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ভারত মাতা পূজা বন্দে মাতরম যজ্ঞ আর্য সংস্কৃতি বোধনীর চমক। শিলচর পঞ্চায়েত রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত বাইক চালক। ছাত্রদের মারপিটে রণক্ষেত্র বর্জালিঙ্গায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।